করোনা যেন সব পরিকল্পনাই ভেস্তে দিয়েছে। প্রথমে এএফসি কাপ ঘরের মাঠে খেলতে চেয়ে চিঠি দিয়েছিল এটিকে মোহনবাগান, কিন্তু কয়েক মাসে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে। এটিকে মোহনবাগানের তরফে এএফসিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো তারা আর ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচ খেলতে চায় না। প্রসঙ্গত, এএফসি কাপের ম্যাচ যদি কোনো দল আয়োজন করতে চায় সেক্ষেত্রে 26 মে-র মধ্যে চিঠি দিয়ে জানাতে বলা হয়েছিল, কিন্তু বাংলাসহ গোটা ভারতেই যেভাবে করোনার হার বৃদ্ধি পেয়েছে তাতে এটিকে মোহনবাগানের পক্ষে কোনোভাবেই আর ম্যাচের আয়োজন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। সম্ভবত এই মাসের শেষেই এএফসি কাপের ম্যাচগুলি কোথায় হবে সেটা ঠিক হয়ে যাবে। এটিকে মোহনবাগানের মালদ্বীপেই খেলার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে দোহাতেও শিবির করতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাস। ভারতীয় দলের সঙ্গে এটিকে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার দোহাতে এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ খেলতে গিয়েছে। দলের বিদেশি ফুটবলারদেরও দোহায় শিবির হলে যোগ দিতে সুবিধা হবে। তাছাড়া করোনার জন্য ভারতের পরিস্থিতিও ভালো নয়, তাই দোহাতে শিবির হলে সকলের সুবিধে হবে। তবে শিবির নিয়ে মোহনবাগান এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এএফসি কাপের নতুন সূচি অনুযায়ী 27 জন বেঙ্গালুরু এফসি এবং মালদ্বীপ ইগলস কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ খেলবে। এই ম্যাচে যারা জিতবে তাদের সঙ্গে অ্যান্টোনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগানকে খেলতে হবে 30 জুন। এছাড়াও মোহনবাগানের খেলা রয়েছে 3 এবং 6 জুলাই। 3 তারিখ মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলবে বাগান ফুটবলাররা, আর 6 তারিখ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে হাবাসের শিষ্যরা।